ঠিক আছে। কি আমাজন নাম কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর একটি গ্রামীণ হাট বাজার কোডামনি বাজার থেকে। প্রিয় দর্শক, বেলাশি এই গ্রামে প্রতি শনিবার দিন বিকেলবেলায় গ্রামের লোকজন এখানে গ্রামীণ হাট বসায়। গ্রামের লোকজন মিলে এখানে হাট বসে, আপনাদেরকে এই গ্রামীণ হাট ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে কোথায় কি বিক্রি করা হচ্ছে। অত্যন্ত সুন্দর, চমৎকার, মনোমুগ্ধকর একটি গ্রামীণ জনপদ কোডামনি গ্রামীণ হাট বাজার। ও মুরব্বী, এ কসু গুলো কি কসু? এটা হালকসু। এটা কি বিসি লাগানোর জন্য রাখছেন নাকি এটা কি চারার জন্য লাগানো যাবে? আরো পরে না? এটা কত করে কেজি? 40 টাকা কেজি না? আপনি নিজের খেতেন নাকি এটা? না না, তুমি কি বেছ? 200 টাকা দিবা। এ লাউ কার এটা? আপনি কত করে বেচতেছেন? 30 টাকা না? আর এটা সিসিঙ্গা কত করে? 50 টাকা কেজি না? প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই অপরূপ সুন্দর গ্রামীণ হাটে কোথায় কি বিক্রি করা হচ্ছে। গ্রামের কৃষকগণ আশেপাশের অঞ্চল থেকে এখানে এসেছে তাদের নিত্য প্রয়োজনীয় শাকসবজি, বিভিন্ন রকম শাকসবজি এখানে উঠেছে, তা কেনার জন্য গ্রামের কৃষকগণ এসেছেন। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি কোথায় কি রয়েছে অপরূপ সুন্দর গ্রামীণ হাট কোডামনি বাজার। ও মুরব্বী, লাউ কারিটা। ও মুরব্বী, লাউ কারিটা আপনার কত করে বেচতেছেন? এটা কত? হ্যাঁ, 50টা। এটা প্রিয় দর্শক, গ্রামের কৃষকেরা তাদের নিজের ফলানো সবজি নিয়ে এখানে বসেছেন বিক্রি করার জন্য। একেবারে টাটকা সবজি এখানে বিক্রি করা হচ্ছে। অত্যন্ত চমৎকার, মনোমুগ্ধকর একটি দৃশ্য, গ্রামীণ একটি হাটের দৃশ্য। এটি হচ্ছে কোডামনি হাট। মুরব্বী, মুখ কসু এটা কত করে কেজি বেচতেছেন? 40 টাকা না? আর সিম কি আপনার গাছের নাকি? কত করে কেজি? 160 টাকা কেজি না? আর ওই যে ইয়া বেগুন? বেগুন 40, 120 টাকা কেজি সিম না? 40 টাকা, 160 টাকা কেজি বেগুন 40। প্রিয় দর্শক, গ্রামের লোকজন এখান থেকে যার যার পছন্দ মতো সবজি কিনে নিচ্ছেন। আমি
হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি কোথায় কি রয়েছে। হ্যাঁ, এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, আর যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মুরব্বী, লাল শাক কত করে মোটা বেচতেছেন? 10 টাকা মোড়া, না 15 টাকা আর কি, 2টা 15। ভাইজান, লেবু এটা কত করে হালি? 10 টাকা না? আর কাঁচামরিচ কেজি কত? 80 টাকা না? ভাই ফান কত করে বিড়া বেছেন? 150, মানে এক একটা এক এক রকম না? এটা কি খাসি ফান আছে নাকি আপনার এনে? কি ফান এটা, দেশি? মুরব্বী পেঁপে আপনার না? কত করে কেজি? কেজি না কি এটা? এর পিস কত করে বেচতেছেন? 2 পিস কত? দুধ আপনার? গরম কে মাত্র বানাইছে না? দুধ কত করে কেজি বেচবার করেছি? 70 টাকা না? আর এটা এটা কি কলা? সবজি কলা হালি কত? 20 টাকা না? বাংলা কলা নাই, জায়দ কলা? ভাই বুট কেমনে বেছেন এটি? 120 টাকা কেজি না? নিজেই বানান? প্রিয় দর্শক, বাজারের এই অংশে মাছ এবং শুটকি এর মহল। এখানে দেশি ছোট বড় মাছ বিক্রি করা হচ্ছে এবং সেই সাথে শুকনা শুটকি, যেটা বলা হয় খুব সুস্বাদু, সেটা এখানে বিক্রি করা হচ্ছে। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার সুন্দর একটি গ্রামীণ হাট কুটামণি। ভাই এটা রুই মাছ না? কত করে কেজি বেচতেছেন? 300 না? আর চিংড়ি, ওটা নদীর চিংড়ি, 1000 টাকা।
প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি কোথায় কি বিক্রি করা হচ্ছে। খাসা কার আপনার? খাসা ওলা গেছে কই? ঝুলা আপনার না? না গেছে কই? বেচবো না? ডোলা কত করে বেছেন? 60 টাকা 70 টাকা না? খাসা কত করে? 100 টাকা 100, বড়টা 150। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি? আমার নাম মতি। মতি, এখানে পিঠা বিক্রি করেন কতদিন যাবত? প্রায় 20 বছর। 20 বছর না? এই বাজার কতদিন যাবত বলতে পারেন? অনেক আগে, 100 বছরেরও বেশি। এটা কি সিতুই পিঠা না? কত করে বেছেন এক একটা? 10 টাকা না? এটা কি মাটির চুলাত বানান? প্রিয় দর্শক, মাটির চুলাই এখানে উনি পিঠা তৈরি করছেন। খুবই মজাদার, এখানে এসে গ্রামের লোকজন বসে পিঠা খায়। সাধারণত এখনও কেউ আসেনি, সন্ধ্যার দিকে হয়তো বা এখানে বাজার শেষ করে যাওয়ার মুহূর্তে এখানে অনেকে এসে বসে পিঠা খেয়ে থাকে। প্রিয় দর্শক, এই বাজারে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মাটির ঘর। অনেকগুলো মাটির ঘর এই বাজারে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। এখন এসব ঘরে সাধারণত দোকানিরা বসে না, পরিত্যক্ত হয়ে আছে। কালের বিবর্তে আস্তে আস্তে এগুলো হয়তো বা একদিন ভেঙে ফেলা হবে। একসময় এইসব ঘর জমজমাট থাকত দোকানিদের এবং আশেপাশের লোকজনের আনাগোনায়। এখন সেগুলো পরিত্যক্ত হয়ে আছে আর বাজার বসেছে হ্যারি পাশাপাশি একটি উন্মুক্ত জায়গায়। এই ঘর এখন পরিত্যক্ত। এই মাটির ঘরগুলোর মধ্যে কি আগে দোকান বইতো? না, আগে দোকান বইতো, আর এখন এগুলো সব বন্ধ আছে। বন্ধ আছে, মালিক মারা গেছে, সবার ভাড়া দেওয়া আছে। গোডাউন হিসাবে এখন আছে আর কি? ঠিক আছে কাকা, ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের এই গ্রামীণ হাট বাজারের ভিডিও দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদ কোডামনি গ্রামীণ হাট বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসি, 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 আম